কি যেন নাম, শারমিন, বাচ্চা পেটে আসছে 4 মাস, এখনো 2 বার পরীক্ষা করলেন, 2 বারই নাকি নেগেটিভ, নিজেই হতাশ, বাচ্চা আদৌ আছে নাকি নাই, এটাই তো হতাশ। এখন তো আলহামদুলিল্লাহ বাচ্চা আছে। না, প্রথম মাসে আমরা ভাবছি যে হয়েছে বাচ্চা পেটে, না হ্যাঁ আমি তো কইছি যে বাচ্চা পেটে হয়েছে, শেষ হয়নি, পরে হচ্ছে শোনেন, এই জন্যই একদম এই যে যেমন ধরেন আপনি 4 মাস জগৎ একে আসা নিয়ে বসে আছেন, বাসায় পরীক্ষা করতেছেন, দেখতেছেন যে আমরা কি আসতেছে না আসতেছে, নেগেটিভ আসতেছে, কি একটা টেনশন কাজ করছে না, এত টেনশন নেওয়া দরকার ছিল, আমরা কেন বসে থাকি বলুন তো, আমরা তো বসেই থাকি আপনাদের চিকিৎসা করার জন্য। সো সেটা ফান করে বললাম, এই জন্য প্রথম থেকে ডক্টর চেক আপ এবং আল্ট্রাসাউন্ডটা খুব জরুরি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাসিক বন্ধ, কিন্তু পরীক্ষা করেন আসে হচ্ছে নেগেটিভ, আসলে খুব টেনশন সময় পার করছেন, কিন্তু এত কষ্ট করার দরকার ছিল না, আগে যদি একটা এসে আড্ডা করে নিতেন আর আগেই সমস্যা সমাধান হয়ে যেত, ঠিক না? তাহলে তো ওইভাবে ওষুধপত্র কিছু খান নাই। এই যে দেখেন, মাকে দেখাই দিই, এই যে দেখেন আপনার বাবুকে লাভ দিচ্ছে, দেখেন একটা লাভ দিয়ে এখন এই যে পা দেখা যায়, যাই হোক আলহামদুলিল্লাহ, হ্যাঁ বাবু ভালোই আছে, এই যে নকতেছে যে পা, কিন্তু এটা বুঝা যায়, ওকে।